সবাইকে স্বাগতম, আশা করি সকলে ভালো আছেন। আজকে শতকরা হার নির্ণয় করা নিয়ে আলোচনা করব। আজকে পর্ব এক। তো যারা চ্যানেল নতুন হবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। দেখেন আজকে যে অঙ্কটা করাবো, এক নম্বরে যেটা আছে ১২ এর কত শতাংশ ১৮ হবে, এটা ৩৫তম বিসিএসে এসেছিল। তো আমরা শতকরা হার নির্ণয়ের জন্য আমি এখানে একটা সূত্র লিখেছি, মোটের যত অংশ ভাগ মোট পরিমাণ গুণ ১০০। আমরা এই সূত্র দিয়ে অসংখ্য সূত্র মানে অঙ্ক করতে পারবো। শতকরা হার নির্ণয়ের জন্য এই সূত্রটা বেস্ট। তো এটা দিয়ে আমরা অনেকগুলো অঙ্ক করব। তো দেখেন এখন মোটের যত অংশ, তার মানে ১২ এর কত শতাংশ ১৮, তাহলে ১২ এর কত অংশ ১৮, তাহলে আমরা সূত্র অনুযায়ী বসাই, তাহলে মোটের যত অংশ তার মানে ১৮, মোট পরিমাণ, মোট পরিমাণ হলো ১২, এই ১২ লিখবো এখানে গুণ এই ১০০। আমরা যদি এখন কাটাকাটি করি তাহলে এখানে হবে ৩১৮, ৬ দুগুণে ১২, এই দুইতে এটা কাটলে ৫০, ৩৫ ১৫০, এইটা হলো ১৫০। এই এক নং প্রশ্নের উত্তর। এরপরে দুই নম্বর, ৩/৪ ১/২ শতকরা কত হবে, এটা এসেছিল পানি উন্নয়ন বোর্ড হিসাবকরণিক পদে ২০১৮ সালে। তো এই অঙ্কটা আমরা সেম নিয়মে করব, মোটের যত, তার মানে মোটের যত অংশ, মোট পরিমাণ গুণ ১০০। তার মানে দেখেন যে মোটের যত অংশ লেখা আছে ৩/৪ ১/২ শতকরা কত অংশ, তার মানে ১/২ হলো মোট, আর এক ৩/৪ হলো ১/২ এর অংশ। সো ৩/৪ ভাগ মোট পরিমাণ কত, হাফ, গুণ হলো ১০০। আমরা যদি এটাকে ভেঙে নিই ৩/৪, এটা ভাগের চিহ্ন, ভাগটা গুণ হবে, গুণ হলে নিচেরটা উপরে যাবে, উপরেটা নিচে আসবে, গুণ আছে কত, ১০০। তাহলে এটা দিয়ে কাটলে ২ হবে, এই ২ দিয়ে আমি এটি কাটলে ৫০, গুণ করলে হবে ১৫০। এইটা হলো এর উত্তর, ১৫০%। সেম নিয়মে এখন ৩ নম্বর করব। লেখা আছে একজন ছাত্র ৮০০ নম্বরের মধ্যে ২০০ নম্বর পেলে শতকরা কত নম্বর পেল, এটা বিআরসি অফিসার পদে ১৯৯৮ সালে একটা প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নের এখন সমাধান করব। সেম সূত্র অনুসারে বসাবো যে মোটের যত অংশ, সূত্রটা আমি আগে লিখেছিলাম যে মোটের যত অংশ ভাগ মোট পরিমাণ গুণ ১০০, সেম সূত্রটা আমি এখানে সেই সূত্র দিয়ে অঙ্কটা করব, এখানে আমি আর অঙ্ক লিখিনি। তাহলে ৮০০ এর মধ্যে ২০০, তাহলে ২০০ হলো মোটের, মোটের যত অংশ মানে ২০০, আর মোট কত, এই ৮০০, গুণ কত এখানে, ১০০। আমি যদি এই ২০০ ২০০ ২০০ ২০০ ৪ দুগুণে ৮, এটা দিয়ে কাটি ৪/২৫ ১০০, ২৫%। এইটা হলো ৩ নং প্রশ্নের উত্তর। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। এখন আমরা ৪ নম্বর সমাধান করব। লেখা আছে বিদ্যালয়ে ৪৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৪৮% ছাত্রী ছিল, ওই বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত। অঙ্কটি এসেছিল বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের পরীক্ষার ২০১৮ সালে এসেছিল। তো এখানে প্রশ্ন ভিতরে দেওয়া আছে শিক্ষার্থীদের মধ্যে ৪৮% ছাত্রী, ছাত্র সংখ্যা বের করতে হবে। তাহলে ৪৮% ছাত্রী হলে ছাত্র সংখ্যা কত পার্সেন্ট, তাহলে ১০০ থেকে ৪৮ জন বিয়োগ করে তাহলে কত হয়, ৫২% ছাত্র। তাহলে ৪৫০ জন শিক্ষার্থী, ৪৫০ জনের ভিতরে ৫২% ছাত্র, তার মানে ৫২/১০০। তাহলে আমি এই শূন্য আর শূন্য কেটে দিই, ৫^১০, এই ৫^১০ আর ৫^৪৫, দুইটা যদি এই ৫২কে কাটি তাহলে কত হয়, ২৬, ২৬ ৯ যদি গুণ করি তাহলে ২৩৪, এই ২৩৪ জন, এটাই আমার উত্তর। এখন হলো ৫ নম্বর। ৫ নম্বর লেখা আছে ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত, শতকরা বের করতে হবে। আমরা এর আগে ১ নং ২ নম্বর ৩ নম্বর যে সূত্র অনুযায়ী করেছি সেই সূত্র অনুযায়ী করা যায়। এটা এসেছিল সহকারী জজ ২০১১ আর ২৪তম বিসিএস যেটা বাতিল হয়েছিল সেই বিসিএস পরীক্ষায় এটা এসেছিল। তাহলে আমরা ৫২ জন ফেল করলে পাশের হার কত, তাহলে এখানে তো ফেলের অংশ বের করতে বলেনি, বের করতে বলেছে পাশের হার। সো ৬০ থেকে আমি ৪২ আগে বিয়োগ করে নিব,
ষাট থেকে যদি আমি বিয়াল্লিশ এখানে বিয়োগ করে নিই তাহলে কত হয় আঠারো, তার মানে ষাটেরই আঠারো অংশ পাশ করে। সো আমি সেই সূত্র অনুযায়ী বসাই যে মোটের যত অংশ, মোটের কত আঠারো, আর মোট পরিমাণ কত ষাট, আর কত দেব একশো, মানে শতকরা হার বের করতে বললেই আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। তাহলে শূন্য শূন্য কাটি, তিন ছয় আঠারো, তাহলে তিন দশে তিরিশ, তিরিশ পার্সেন্ট এই পাঁচ নম্বর অঙ্কের উত্তর। এখন ছয় নম্বর আরেকটি অঙ্ক আমি লিখেছি এখানে, কোনো গ্রামের পঁচিশ হাজার জনসংখ্যার মধ্য পনেরোশো জন জনসংখ্যা শিক্ষিত, ওই গ্রামে শিক্ষিতের হার কত, মানে পার্সেন্ট বের করতে হবে। শতকরা হার নির্ণয়ের জন্য আমি যে সূত্রটা লিখেছি ওই সূত্র অনুসারে আমি অঙ্কটা করতে পারি, আর যদি আপনাদের মনে হয় অন্য কেউ অন্যভাবে করবেন সেটা আপনি করতে পারেন, সমস্যা নেই। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে টেলিফোন বোর্ডের সহকারী পরিচালক পদে উনিশশো পঁচানব্বই সালে প্রশ্নটি এসেছিল। এখন আমি যদি অঙ্কটি করি, যে অঙ্কটির সূত্র আমি কী লিখেছিলাম, যে মোটের যত অংশ পঁচিশ হাজারের পনেরোশো, তার মানে এইটা মোটের অংশ, মোটের অংশ কত যে পনেরোশো, আর মোট কত পঁচিশ হাজার, গুণ কত হবে একশো শতকরা নির্ণয়ের জন্য। আমি যদি এই শূন্য এই শূন্য এই শূন্য আর শূন্য কাটি, এই শূন্য আর এই শূন্য কেটে দিই, তাহলে এই পঁচিশ দিয়ে একশো পঞ্চাশে কাটলে হয় ছয়, সমান সমান ছয় পার্সেন্ট, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি এখানে আরেকটা অঙ্ক লিখেছি, সাত নাম্বার, বারো সদস্য বিশিষ্ট কোনো কমিটি সদস্যদের মধ্যে নয়জন মহিলা হয় তাহলে সদস্যদের কত ভাগ পুরুষ, এটা হিসাবরক্ষণ কর্মকর্তা পদে এসেছিল উনিশশো ছিয়ানব্বই সালে। তো এই অঙ্কটা ক নম্বরে পঁচিশ পার্সেন্ট, খ নম্বরে চল্লিশ পার্সেন্ট, গ নম্বরে পঞ্চাশ পার্সেন্ট, ঘ নম্বরে ষাট পার্সেন্ট। আমরা এই অঙ্কটা কমেন্টে এই অনুযায়ী অঙ্ক কোড়া করে কমেন্টে উত্তরটি জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আবার বলি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটি আরও অনেক দূর এগিয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।